তোমাদের উচ্চ মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষাতে কিন্তু চার ধরনের রচনা দেওয়া হয়, সেই চার ধরন থেকে যে কোনো একটা লিখতে হয়। তো কোন ধরনের রচনা লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যাবে, কোন ধরনের রচনা একটু পিছিয়ে পড়া ছাত্ররা লিখলে সম্পূর্ণ নাম্বার পেতে পারো, সর্বোচ্চ নাম্বার পেতে গেলে কোন রচনাগুলি অ্যাটেন্ড করতে হয়, সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথম 8.1 দাগ, এখানে থাকছে মানুষ মানচিত্র অবলম্বনে রচনা লেখো। এই রচনাটি ভীষণ সহজ, একটা পরিচিত বা জনপ্রিয় বিষয়ের উপর রচনা দেওয়া থাকবে এবং এই রচনাতে কোন কোন পয়েন্ট লিখতে হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে তোমাদের একটা প্রশ্ন, দাদা ওখানে যে কটা পয়েন্ট দেওয়া তার বাইরে কি পয়েন্ট দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, কিন্তু একটাই শর্ত, ওখানে যে কটা পয়েন্ট দেওয়া তার থেকে একটা পয়েন্টও কিন্তু কম লিখলে চলবে না, নাম্বারটা তাহলে কমে যাবে। তারপর 8.2 দাগ, বিষয়ের গভীরে প্রবেশ। এটা কিন্তু এটা লিখতে গেলে তোমাকে একটু বাংলা সাহিত্যের গভীরে প্রবেশ করতে হবে, নচেত কিন্তু লিখতে পারবে না। এই অংশের রচনাটা একটু কঠিন মনে হতে পারে তাদের কাছে যারা বাংলা সাবজেক্টটায় অতটা ভালো পারো না বা বাংলা সাবজেক্টে অতটা দক্ষতা নেই। এই রচনাটি কি একটা কিছু একটা রচনা, তোমার প্রথম অংশটা ভূমিকার অংশটা পরীক্ষায় দেওয়া থাকবে, ভূমিকাটা পড়ে গোটা রচনাটাকে তোমাকে লিখতে হবে। এই ধরনের রচনাতে কিন্তু কোনো পয়েন্ট লেখার প্রয়োজন হয় না, ভূমিকা দেওয়া, ভূমিকার পর থেকে তুমি তোমার খাতায় লিখবে। একটু কঠিন, একটু অন্য ধরনের সাহিত্যধর্মী রচনা এখানে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হয়। যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করতে ভীষণ ভালোবাসো, যারা গুছিয়ে কথা বলতে পারো, তারা এই রচনাটি লিখতে পারো, কিন্তু বাকিরা যদি এই রচনাটি লেখো পরীক্ষার নাম্বার অনেকটাই কমে যাবে। আসি 8.3 দাগ, এটা ভীষণ সহজ, এটা হচ্ছে বিতর্ক। তোমাদের একটা টপিক দেওয়া থাকবে, একটা বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়ের পক্ষে বা বিপক্ষে তোমাদের লিখতে হবে। যারা যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করো বা যারা একটু ঝগড়া করতে পছন্দ করো, এই অংশটা কিন্তু তাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র। এখানে কিন্তু 10-এ 10 পাওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ রয়েই যায়। লাস্ট 8.3 দাগ, 4 দাগ, এখানে তোমাদের থাকছে তথ্য অনুযায়ী রচনা লেখো। অর্থাৎ একজন সাধারণত একটি কোনো বিশিষ্ট ব্যক্তির জীবনী দেওয়া হয় এখানে লিখতে, তার জন্ম থেকে মৃত্যু, তার কর্মজীবন, তিনি কি কি ভালো কাজ করেছেন, কি কি পুরস্কার পেয়েছেন, সব কিছু লিখে দেওয়া থাকবে। জাস্ট তোমরা একটু সাহিত্য দিয়ে ধরে ধরে ওই ছোটো ছোটো পয়েন্টগুলোকে একটু বড় করে লিখবে। এই হচ্ছে এই অংশটা। এবার বলছি কাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, তুমি যদি জীবনীটা লেখো তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার ওই 10-এ 10 পাওয়ার সম্ভাবনা নেই। জীবনী লেখা যায় বিশেষ কিছু টেকনিকে বা ছকে, একটা ছক আছে মুখস্থ করলে তুমি সমস্ত জীবনী লিখতে পারবে। তুমি কি চাইছো এই ছক নিয়ে আমি কোনো ভিডিও বানাই? নিচে কমেন্ট করে কিন্তু জানিও, কিংবা তুমি তোমার শিক্ষকদের কাছ থেকেও ছকটি শিখে নিতে পারো, অনেক শিক্ষক এটা করান। থাকছে তোমার দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ, 8.2 দাগ। এটা কিন্তু তুমি যদি সাহিত্য জ্ঞান তোমার না থেকে থাকে লিখলে নাম্বার অনেক কম পাবে। থাকলো দুটো অংশ, এক বিতর্ক আর দ্বিতীয়ত 8.1 দাগের মানুষ মানচিত্র। আমার মতে দুটো লিখলেই কিন্তু তোমরা অনেকটা নাম্বার পেতে পারো, 10-এ 10 পেতে পারো। আশা করি রচনা নিয়ে তোমাদের যা কনফিউশন ছিল আজকের ভিডিওতে আমি সেটা দূর করতে পেরেছি। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করো। থ্যাংক ইউ। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশান এবং টিপস সববার আগে পাওয়ার জন্য।